আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল সুনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। দীপ্তিরানী সাহা। ম্যাম আপনি কোথা থেকে এসেছিলেন? আমি নোয়াখালী হাতিয়া থেকে আসছি। নোয়াখালী জেলার হাতিয়া থেকে এসেছেন। জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতাল আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথমে এসেছিলেন? আমার হয়েছে 3 বছর যাবত আমি কোমর ব্যথায় এবং ঘাড়ে ব্যথা এবং ডান হাতে শোল্ডার জয়েন্টে ব্যথা ভুগতেছিলাম। গত 3 বছর যাবত আপনি এই সমস্যাটায় ভুগছেন। আচ্ছা, এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন? ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন। কতদিন যাবত ট্রিটমেন্টটা নিয়েছেন? আজকে এগারো দিন। আচ্ছা, আজকে 11 দিনের পরে এখন বর্তমানে আপনার কি অবস্থা? 11 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে বিভিন্ন ধরনের থেরাপি প্রয়োগের পরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি প্রায় 90% সুস্থ বোধ করতেছি। 90% আপনি সুস্থ বোধ করছেন। আচ্ছা, আপনি গত 3 বছর যাবত আপনার এই ধরনের সমস্যা আপনি ভুগছেন আপনি বলেছেন, তো এটার জন্য কি এর আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছেন কিনা? হ্যাঁ, আমি বিভিন্ন ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলাম, কিন্তু হয়েছে ওই যে ব্যথার ওষুধ খেলে আমি কিছুদিন ভালো থাকতাম, এরপরে আবার আমার ব্যথা শুরু হইতো। আচ্ছা, যতদিন ওষুধে আপনি ট্রিটমেন্টে থাকতেন ততদিন ভালো থাকতেন, পরবর্তীতে আবার আগের অবস্থায় চলে যেতেন। আচ্ছা, এই সমস্যাটার কারণে আপনি মানে আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? আসলে আমি তো জব করি, আমার জবটা হয়েছে বসার, সারাক্ষণ বসে থাকতে হয়। আমি দীর্ঘ সময় ধরে বসে থাকতে পারি না, কোমরে প্রচণ্ড ব্যথা হয়, মেরুদণ্ডে ব্যথা করে, তারপরে ঘাড় নিচু করে আমি লিখতে পারি না, অনেক কষ্ট হয় এবং ভারী কোনো কিছু উঠাতে পারি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে প্রচণ্ড কোমরে ব্যথা হয়, আমি উঠিয়া কোনো কাজ করতে পারি না। তার মানে আপনার প্রাথমিক জীবনে আপনি অনেক কাজই আপনি ঠিকমতো করতে পারতেন না এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতেন আপনি প্রতিনিয়ত। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনার মূলত প্রথম কিভাবে জানতে পেরেছিলেন? আসলে আমি হাতিয়া থেকে চিকিৎসার উদ্দেশ্যে বের হয়ে ঢাকাতে আসি ডাক্তার দেখাবো। আচ্ছা, আমার শ্বশুরমশাইও মানে দুই পায়ের জয়েন্টে পেইন হচ্ছে, ট্রিটমেন্ট নিয়েছি কিছুদিন আগে ইবনে সিনা হাসপাতাল থেকে। আচ্ছা, পরে আমরাও ওইখানে ঠিকানা নিয়ে আসছিলাম, তো হঠাৎ করে আমি আমাদের এই হাতিয়া থেকে আসতে হয় লঞ্চে। পরে লঞ্চে বসে আমি ইউটিউব চ্যানেল যখন ওপেন করলাম, দেখলাম ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের সাক্ষাৎকার দেখলাম এবং ওনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আমি সাথে সাথে আমার মতামত চেঞ্জ করলাম যে স্যারকে দেখাবো, এবং লঞ্চে বসেই আপনাদের ওই ফোন নাম্বারে আমি ফোন দিয়ে সিরিয়াল দিয়ে দিই। আচ্ছা, পরদিন এসে স্যারের শরণাপন্ন হয়ে স্যার আমাকে দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করালো, পরে বললো যে ঠিক আছে আপনি আমার আন্ডারে 14 দিন ট্রিটমেন্ট নেন, নেওয়ার পরে আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো স্যারের কথা মতোই আমি হাসপাতালে ভর্তি হই। আজকে 11 দিন চলছে আমার ভর্তি। মানে 14 দিনের জায়গায় 11 দিন, এবং 11 দিনে আপনি বলছেন যে আপনি অনেকটুকু আপনি সুস্থ হয়ে গেছেন। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো আপনার কি মনে হচ্ছে আপনি যে ইনস্ট্যান্টলি যে আপনি ডিসিশনটা নিয়েছেন সেটা আপনার জন্য রাইট ছিল এবং সেটা আপনার জন্য ফলপ্রসূ হয়েছে? আমি এখন মনে করতেছি আমার জন্য অনেক ভালো ছিল এটাই। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি যে কয়দিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স বা অন্যান্য স্টাফরা, তারা কি টাইম টু টাইম আপনার প্রতিটা যে ট্রিটমেন্ট সেটা কি নিশ্চিত করেছে? আপনি কি টাইম টু টাইম সব ধরনের সেবা কি আপনি পেয়েছেন? হ্যাঁ, আমার এখানকার স্টাফদের মানে ওনাদের সেবা খুবই ভালো ছিল, ওনারা যথাযথ টাইমে এসে আমাকে থেরাপি দিয়েছে এবং আমার সবসময় খোঁজখবর নিয়েছে। ম্যানেজমেন্টের লোক যারা ছিলেন ওনারাও আমাদের যথেষ্ট খোঁজখবর নিয়েছেন, সুবিধা অসুবিধা জানতে চেয়েছেন, অনেক ভালো লেগেছে আমার পরিবেশটা। আর এখানকার পরিবেশও তার মানে অসম্ভব ভালো লেগেছে আপনাদের। আচ্ছা, একটু জানতে চাইবো আপনি যে ধরনের সমস্যা আপনি ভুগেছেন গত 3 বছর যাবত, আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, হয়তো আপনি ঠিক কাঙ্ক্ষিত আপনি ফল পাননি, হয়তো কিছুদিন ওষুধ খেয়েছেন ভালো থেকেছেন, পরবর্তীতে আবার সে আগের অবস্থা আপনি ফেরত গিয়েছেন, তো আপনার মতো এরকম অসংখ্য আমাদের মা বোন আছেন, অনেক রুগী আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, বা তারা দেখা যাচ্ছে যে হয়তো কার কাছে গেলে তাদের ভালো হবে সেটা বুঝতে পারেন না, অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, অনেক ভুয়া ডাক্তার আছেন তারা তাদের হয়তো সর্বস্ব নিয়ে যান কিন্তু তারা ভালো করতে পারেন না, তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কোনো মেসেজ দিবেন আপনি? হ্যাঁ, অবশ্যই দেব। যারা এরকম ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করতেছেন, ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, আসলে ব্যথানাশক ওষুধ শরীরের জন্য অনেক ক্ষতিকর, ব্যথা ওষুধ খেলে হয়তো সাময়িক ভালো থাকা যায় কিন্তু পুরোটা সুস্থ হওয়া যায় না, আমি তাদেরকে বলবো আপনারা ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের শরণাপন্ন হন, স্যারের কাছে ট্রিটমেন্ট নেন, ভর্তি থেকে বিভিন্ন থেরাপির মাধ্যমে নিজেরাও উপকৃত হন। মানে আপনি নিজে উপকৃত হয়েছেন, আপনি ভাবছেন যে তারা অবশ্যই উপকৃত হবেন, এটা আপনার বিশ্বাস অবশ্যই। সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন সেই সেবার মানকে আপনি আউট অফ 10 10-এ কত দিবেন আপনি মার্কস? 10-এ 10-ই দিব।
বিটি ট্যুরসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।